আচ্ছা, আমরা এখান থেকে দুইটা ছবি নিয়ে আসি, দুইটা ছবি নিয়ে এসে এই দুইটা ছবি দিয়ে আমরা কাজ করব ম্যানিপুলেশনে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে মাস্কিং আছে এটাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক এখানে ক্লিক করলে এটা একদম মানে পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে। এখন আমাদের এটা করতে হবে, আমরা চাইতেছি যে এই যে ফটোটা, এই ফটোটা আমরা এখানে এখানে দিব। তার জন্য আমরা এটাকে কুইক সিলেকশন সিলেক্ট করে আমরা এটা জুম করে সিলেক্ট করব। পিএলের উদ্দেশ্যে যেমন তেমন করে আমরা এটাকে সিলেক্ট করলাম। এটাতে যত আপনি বেশি সময় দিবেন তত বেশি কাজটা ভালো হবে। এখন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিলে এখান থেকে কাট করতে পারবো। এখন আমরা পরেরটা চলে যাই, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমার এখানে চলে আসলো এটা। ওকে, তো কন্ট্রোল টি শিফট অল্টা চেপে এটাকে বড় করলেন, করে ইন্টার। তারপর এটা এখানে আমরা ম্যাচ করে বসায় দিব। ওকে, এখন আমি চাইতেছি যে এই যে ছবিটা আছে এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে চাচ্ছি, শহরটা এবং আকাশটা এর ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো এখানে রেখে আমি ইন্টার দিলাম, দিয়ে একদম পিছে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে চেপে ধরে এটাকে বড় করলাম, দিয়ে ইন্টার দিলাম। তারপরে কন্ট্রোল মাইনাস। সো এখানে কিন্তু দুইটা পিকচার আছে, একটা একটা এই পিকচারটা কিন্তু আমরা কাটছি, কেটে আমরা এখানে সামনে বসায় দিছি, আর এর ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি এটা থেকে। তো এখন আমরা এরকম থাক। আচ্ছা, এখন আমরা এখানে ইমেজ যাব, ইমেজ থেকে অটো টোন করে দিব, আর এটাও ইমেজ থেকে অটো টোন করে দিব। ওকে, তারপর কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম করব। করার পরে স্পেস চেপে ধরলে এটা মাউসে কার্সার চেপে দিয়ে যদি আমরা মুভ করি তাহলে এটা মুভ করা যাবে। কাজের সুবিধার্থে আমি এটাকে জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে। এখন আমি এটাকে আবার এটাকে এই যে লেয়ারটা আছে এটাকে আমি মাস্ক করলাম, করে এখানে আমি ব্রাশ টুল অ্যাপ্লাই করব। আমার কিন্তু কালারটা এখানে প্যালেটে দেখেন যে কালো আর সাদা আছে। এখন আমি দিলে এটা কিন্তু আপনার মানে অপাসিটিটা কমতে থাকবে, গ্লোটা কমে যাবে। তো দেখেন আমি এটাকে কমাই দিচ্ছি, এখানে আমার অপাসিটিটা আর একটু বাড়ায় দিলাম, দিয়ে ওকে আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা হালকা লাইট দিতে হবে। ব্লেন্ডিং অপশনে যাব, যাওয়ার পরে কালার ওভারলেতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা দিব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে রেড কালার যেটা আছে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, বাট এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। আচ্ছা, হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিব।
হোয়াইট মানে হোয়াইটও না, এটা হলো আমরা ব্ল্যাকটা দিব। হোয়াইট প্রথমে, হোয়াইট দিলে কিন্তু এখানে ঝলসে যাবে, এইগুলো আপনি ভালো দেখতে পাবেন না। দেখেন এটা দিলে কিন্তু অনেক কালার ঝলসে যাবে। আমি হোয়াইটটা কমায় ব্ল্যাকে নিয়ে আসছি। তো এটা হালকা ব্ল্যাক দিবেন, আর আপনার যেটা আছে এটা আপনি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে কালার ওভারলিতে যাবেন, যা এখান থেকে আপনি হোয়াইট করে দিবেন। দেখেন হালকা হোয়াইট করে দিলে এখানে বোঝা যাচ্ছে যে একটা রৌদ্রের একটা রৌদ্র আসতেছে এখানে। তো এই গুহাটাতেও এরকম একটা ভাব নিয়ে আসতে হবে যে এখানেও রৌদ্রের একটা রিফ্লেকশন আছে। তার জন্য আমরা হোয়াইট কালারটা দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে ওকে, আর এই যে ইয়াটা আছে, এখন আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে পারেন। এটা না করলে হয়, তারপর আমরা দেখি যে কি হয়। এটা একটু বেশি হয়ে যায়, এই থাক। আমাদের অল্প সময়ের ভিতরে ছোট্ট একটা ম্যানিপুলেশন করে ফেল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।